focused, motivated, dedicated. Let's go! আজকে বছরের পঞ্চম দিন, আজকে বছরের পঞ্চম দিন হয়ে গেছে। তুমি আমি আমাদের মাঝখানে অনেকে আছে যে বছরের প্রথম দিন অনেক কিছু প্ল্যান করে ফেলছি, প্ল্যান একদম ভরা। আর আজকে এটার পঞ্চম দিন, আমার হয়েছে কি, আমিও প্ল্যান করছিলাম এই তিন দিন অনেক জোশ কাটছে, চতুর্থ দিন অনেক খারাপ হয়ে গেছে এবং আজকে পঞ্চম দিন। তো এখন কথা হইতেছে, প্ল্যান করছো ঠিক আছে, এখন প্ল্যান থেকে আউট অফ ট্র্যাক হয়ে গেছে এটাও ঠিক আছে, কিন্তু এখন তোমাকে আবার বাউন্স ব্যাক করতে হবে। কিভাবে? তুমি ডিপ ব্রিদিং করো, ডিপ ব্রিদিং চারবার করো। এবার মাথায় মাথায় ঠিক করো যে এতদিন যা হয়েছে সব কাইট, আজকে আমার ভবিষ্যতে, আজকে আমার ফার্স্ট দিন, আমার ফিউচারে, মানে আজকে আমি জন্মাইছি এই পৃথিবীতে, আমি আর যতদিন বাঁচে আছি, মনে করার 10 দিন বাঁচে আছি, এই 10 দিনের আজকে হইতেছে ফার্স্ট দিন আমার। তো আজকে থেকে আমার যাত্রা শুরু হবে, রিস্টার্ট করলাম, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে, এখন থেকে আমি আবার শুরু করব সবকিছু, যা হয়েছে সব ভুলে গেছি, এখন জিরো। তুমি মনে করো এই বছরের পঞ্চম দিন থেকে তুমি আবার হ্যাপি নিউ ইয়ার স্টার্ট করতেছ এবং তোমার প্ল্যান গুলো আবার গুছাও এবং আবার স্টার্ট করো, দেখবা আবার 2-3 দিন ঠিক করা আবার আউট অফ ট্র্যাক হয়ে গেছো, তুমি আবার সবকিছু রিস্টার্ট করবা, সবকিছু ভুলে যাবা, আবার জিরো থেকে স্টার্ট করবা, সবকিছু প্ল্যান করবা, দেখবা আবার তুমি 1 সপ্তাহ গেছো আবার ভুলে গেছো, এরকম করতে করতে দেখবা 1-2 মাস পর্যন্ত তুমি মোটামুটি প্ল্যান মাফিক চলতেছো, কিন্তু পরে আর ইচ্ছে করবে না, তখন হাল ছাড়লে হবে না, তখন আরো শক্তি নিয়ে আবার রিস্টার্ট হও, যতদিন যা হয়েছে সব ভুল সব কাইটটা দাও। আমার আজকে হচ্ছে আমার ফিউচারের ফার্স্ট দিন, আমি আবার প্ল্যান করবো, আমি আবার সবকিছু স্টার্ট করবো এবং আবার সবকিছু নতুন করে স্টার্ট করবো, এইভাবে দেখবা বারবার নিজেকে রিস্টার্ট করবা এবং 2-3 দিন তোমার প্ল্যান মাফিক চলতে পারবা। তো এইভাবে তোমার প্ল্যানকে ছাড়া দেওয়ার থেকে 2-3 দিন প্ল্যান মাফিক চলা অনেক ভালো, কারণ তোমার ব্রেন মনে করে যে জিনিস আমি সম্পূর্ণ করতে পারবো না ওটা বাদ, আমি প্ল্যান করছিলাম 10 দিনের 1 বছরের, এখন আমি 3 দিন করে ছাড়া দিয়েছি, এটা আমি এখন আর করবো না। আমাদের ব্রেন এরকম, যা চায় সবকিছু সম্পূর্ণ চায়, কিন্তু সম্পূর্ণ আমাদের পক্ষে হয় না, অনেক সময় আমাদের ইচ্ছা করে না, অনেক সময় আমাদের পরিস্থিতির জন্য আমরা আমাদের প্ল্যান ফলো করতে পারি না, তখন আমাদের ব্রেন আমাদেরকে বুঝায় যে আর করারই দরকার নেই, সব বাদ দাও, না বাদ দিবা না, তুমি আবার সবকিছু গুছাও, আবার স্টার্ট করো, বারবার স্টার্ট করো, বারবার রিস্টার্ট করবা নিজেকে, এবং এভাবে 2-3 দিন ঠিক মতো চলতে পারলেই দেখবা অনেক লাভ হয়ে যাবে তোমার। তো আজকে থেকে আবার হ্যাপি নিউ ইয়ার স্টার্ট হবে আমাদের, 5 নম্বর দিন, আজকের দিনটাকে আমরা ফাটাই দিব। তো চল শুরু করি, লেটস স্টার্ট, মোটিভেটেড, ডেডিকেটেড, লেটস গো।